হিন্দু ধর্মের প্রচার এবং প্রসারের জন্য 1964 সালে দেশে গড়ে উঠেছিল বিশ্ব হিন্দু পরিষদ। 60-এর দশকের শেষে ত্রিপুরা রাজ্যে চালু হয় এর শাখা। হিন্দু ধর্মকে রক্ষা করা এবং প্রসার করার জন্য বিশ্বজোড়া খ্যাতি রয়েছে এই প্রতিষ্ঠানের। উন্নয়নের দোরগোড়ায় দাঁড়িয়ে রাজধানী আগরতলায় তৈরি হতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদের নতুন কার্যালয়। শঙ্কর চৌমুহনীর গীতা ভবনের জায়গাতেই গড়ে তোলা হবে এই নতুন ভবন। ভবন নির্মাণের ভূমি পূজন তথা শিলান্যাস অনুষ্ঠানে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, কারামন্ত্রী রামপ্রসাদ পাল, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং শান্তিকালী আশ্রমের চিত্ত মহারাজ। খুবই ভালো লাগছে আমাদের হিন্দু ধর্মকে যারা বাঁচিয়ে রেখেছেন বিশ্ব হিন্দু পরিষদ। আমাদের বিবেকানন্দজি পরে যদি হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখে, 60-এর দশকে বিশ্ব হিন্দু পরিষদ এখানে গঠিত হয়, তারপর থেকে হিন্দু ধর্মকে তার প্রচার প্রসার এবং হিন্দুত্বকে তার কৃষ্টি সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য সারা ভারতবর্ষে তাদের উল্লেখযোগ্য যে কাজকর্ম আমরা দেখতে পাই। এবং ত্রিপুরাতেও এখানে একটা ছোটো খাটো আকৃতিতে একটা বিশ্ব হিন্দু পরিষদের ঘর ছিল, কিন্তু এখানে প্রায় 3-তলা দালানের একটা নতুন ভবন এখানে হতে যাচ্ছে, তারই আজকে ভূমি পূজন হয়েছে। আমি এর জন্যই যারা বিশ্ব হিন্দু পরিষদের যারা আজকে আমাকে নিমন্ত্রণ করেছে তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। শঙ্কর চৌমুহনীতে বিশ্ব হিন্দু পরিষদের নতুন ভবনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। স্বামী বিবেকানন্দের পর হিন্দু ধর্মের প্রচার এবং প্রসারের পেছনে বিশ্ব হিন্দু পরিষদের অবিস্মরণীয় অবদানের কথা এদিন উল্লেখ করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।